পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বর্ধমান ভবনে রবিবার প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত প্রধান শিক্ষক শিক্ষিকারা তাদের বিভিন্ন বিষয়ে অসুবিধা ও সুবিধা নিয়ে আলোচনা করেন। এছাড়া প্রশাসনের কাছে তারা কি কি দাবি রাখবেন এবং স্কুলের পরিকাঠামো কিভাবে সুন্দর করা যেতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়। এদিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশাল ভূমিকা, তারা এইভাবে তাদের পড়াশোনা শিখিয়েছেন বলেই আজকে তারা রাজ্যের মধ্যে এত ভালো রেজাল্ট করেছে। আমরা শুধু আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, দেখুন রাজনীতির সঙ্গে থাকুন না থাকুন কোনো ব্যাপার নেই, কারণ আপনারা এমন একটা জায়গায় শিক্ষকতা করছেন, আপনাদেরই তো সমাজে মানুষ তৈরি করার মূল দায়িত্ব। আর আমি নিজে একটা স্কুলে দেখি, আমার কাঞ্চনগর দীননাথ দাস হাই স্কুল, হেড মাস্টার মশাই সকালে আসেন রাত্রি 8:30-8:30, আমরা যখন পার্টি অফিসে বসে থাকি তখন দেখি হেডমাস্টার মশাই যাচ্ছে, তার মানে তাকে কত কাজ করতে হচ্ছে। আর এখন তো আপনারা জানেন রাজ্য সরকার এত কাজ দিয়েছে স্কুলগুলোকে, স্কুলের হেডমাস্টার মশাই আমার কোনোদিনই মনে হয় না তারা 5টার মধ্যে বাড়িতে যেতে পারে, হয়তো অনেকে অনেক দূরে তাকে ট্রেন ধরতে হবে বাস ধরতে হবে বলে সে তাড়াতাড়ি করে যে তাকে বাড়িতে পৌঁছাতে গেলে দেখা যাবে রাত্রি 8:00-9:00 বেজে যাবে। কিন্তু হেডমাস্টারদের যে দায়িত্ব কিন্তু এর আগে এত দায়িত্ব ছিল না। আজকে কন্যাশ্রী থেকে শুরু করে বিভিন্ন ছেলেদের কিভাবে তারা পড়াশোনা, তাদের বিভিন্নভাবে সরকারের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, সবটাই কিন্তু আমি মনে করি হেডমাস্টার মশাইদের উপরই এসে থাকি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।